দিল্লি থেকে নেপালে পালানোর ছক কষেছিলেন প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়। বাজেয়াপ্ত হয়েছে শুভদীপের ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি। আজ রাজ্যে নিয়ে আসা হয় জগাছার বাসিন্দা ওই অভিযুক্তকে। নিয়ে যাওয়া হয় জগাছা থানায়। দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে গতকাল আমরা জানি যে শুভদীপকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সিবিআই অফিসার পরিচয় প্রতারণার অভিযোগ রয়েছে। তার স্ত্রী বিবাহ বিচ্ছেদের মামলা করে স্বামীর পরিচয় ফাঁস করেন। ধৃতকে তিন দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে জগাছা থানার পুলিশ। আদালতে পেশ করে ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। শিক্ষামন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগ। গড়িয়ার পাটুলি থেকে গ্রেফতার ব্যবসায়ী। 2 জুন বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ব্রাত বসু। শিক্ষামন্ত্রীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইলে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তদন্তে নেমে গতকাল পাটুলি থেকে অভিযুক্ত পার্থ চক্রবর্তীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। কি কারণে মন্ত্রীর প্রোফাইলে কুরুচিকর মন্তব্য, খতিয়ে দেখা হচ্ছে। এবার পুলিশের জালে মানবাধিকার সংগঠনের ভুয়ো অফিসার, গ্রেফতার অভিযুক্ত, আটক আরো 4। বাজেয়াপ্ত নীলবাতি লাগানো 4টি গাড়ি ও 4টি মোটর বাইক। রবিবার রাতে নাকা চেকিং এর সময় চুঁচুড়ার জিটি রোড থেকে এক স্কুটার আরোহীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই খোঁজ মেলে চুঁচুড়ার বাসিন্দা রঞ্জন সরকারের। পুলিশের দাবি, এলাকায় বাড়ি ভাড়া নিয়ে অফিস খোলেন রঞ্জন। অভিযোগ, কখনো মানবাধিকার সংগঠন, কখনো ভিজিলেন্স অফিসার পরিচয়, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়। নীলবাতি লাগানো গাড়ি ও দেহরক্ষী নিয়ে ওই ব্যক্তি ঘুরতেন বলে অভিযোগ। অফিস তল্লাশি চালিয়ে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরের খবরে আসছি। হরিদেবপুরে জেএমবি জঙ্গি গ্রেফতারে নতুন তথ্য সামনে আসছে। পুলিশ সূত্রে খবর, ধৃত নাজিউর আনসারুল্লাহ আল কায়দার শাখা সংগঠনের থেকে প্রশিক্ষণ নিয়েছিল। 2019 বাংলাদেশে জঙ্গি কার্যকলাপে যুক্ত হয় নাজিউর। পুলিশের দাবি, ধরা পড়ার আশঙ্কায় কলকাতা থেকে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর পরিকল্পনা ছিল এই জঙ্গির। তদন্তে উঠে এসেছে এই তথ্য। মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতির খুনের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, হৃদযন্ত্র ফুটো করে গুলি ঢোকে, দেশি পিস্তল থেকেই গুলি চালানো হয় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। গতকাল সন্ধে বাড়ি ফেরার পথে বাইক থামিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ সকালে 1 ঘন্টা মঙ্গলকোটে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আমরা দাঁড়িয়ে রয়েছি শিউর মোড়ের সামনে। আমরা দেখতে পাচ্ছি মঙ্গলকোট থানার অফিসাররা এখানে রয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে বা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে যেটা পুলিশের আধিকারিকরা জানতে পাচ্ছেন যে সোমবার সন্ধে 7টা থেকে 7:15 মধ্যে এই যে সামনের রাস্তা আমরা দেখতে পাচ্ছি, কাশিমনগর যে বাজার, সেই বাজার থেকে তিনি বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন নিজের বাইকে করে এবং ঠিক এই শিউর মোড়ের সামনে এসে বাঁদিকে তিনি গিয়েছিলেন। সামনে এখান থেকে 500 মিটার দূরে লাকুড়িয়া গ্রাম, লাকুড়িয়া গ্রামের তিনি অঞ্চল সভাপতি এবং সেখানেই তার বাড়ি। তিনি কিন্তু বাইকে করে যাচ্ছিলেন এবং সেই জায়গায় আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, তারা কিন্তু কিছুক্ষণ আগেই তারা কাশিমনগর বাজারের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে দোষীদের গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে। তাদের সঙ্গে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি একটি পোস্টার, অসীম দাসের খুনের বিজেপি খুনিদের শাস্তি চাই। কোনো সূত্র পাচ্ছেন কে করেছে? না, সেটা আমরা সূত্র পাননি, সেটা আমরা কোনো রকম পাই নাই। সেটা যে কেউ করবে বা কি খুঁজে তারা আমরা কিছু বলতে পারছি না। তখন ওনার সঙ্গে কেউ ছিল না? ওনার সঙ্গে ছিল না। তিনি গত কয়েকদিন ধরে একাই যাতায়াত করছিলেন, এটা কি ঠিক? হ্যাঁ, এটা একাই বেশ যাওয়া আসা করতো। কোন সময় এক লোক আনতো ওদের গ্রামেরই, আমাদের তো গ্রাম নয়, আমাদের আমাদের আলাদা অঞ্চল। একটা কথা বলুন যে আগে তো থাকতো কেউ না কেউ সঙ্গে থাকতো, এই যে একা যাতায়াত কতদিন ধরে শুরু করেছিলেন তিনি? এই দিন দশেক হলো যাতায়াত করতে একা। তার মানে 10 দিন আগে পর্যন্ত তিনি কেউ না কেউ তার সঙ্গে থাকতো? এটা তো প্ল্যানিং করে খুন করা হয়েছে অবশ্যই। হ্যাঁ, এবং এটা বিজেপি দুষ্কৃত আশ্রিতরা খুনটা করেছে। আমরা চাই প্রশাসন এর ন্যায্য বিচার করুক এবং এই ধরনের ঘটনা যাতে এখানে না ঘটে, আমরা সেটা প্রশাসন বলছেন। বিজেপি বলছে যে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং বালিঘাটে যে বখরা নিয়ে খুন। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিচ্ছু নেই।